नमस्कार বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো গণেশ চতুর্থী স্পেশাল মোদক। ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মোদক। গুড় দুধ দিয়ে ক্ষীর বানিয়ে বা মাওয়া বানিয়ে সেই মাওয়া দিয়ে বানিয়ে নেব মোদক। গণেশ ঠাকুরের জন্য মোদক বানাতে মোল্ড বা ছাঁজ লাগবে না, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কিভাবে এই মোদক আমি সেটাই দেখাবো, আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিলাম, নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণ এর মধ্যে যে লামটা থাকে তাহলে বাদ পড়ে যাবে। আরো এক কাপ নিলাম, আবারও ভালো করে চেলে নিচ্ছি। এভাবেই গুঁড়ো দুধটা ইউজ করলে দেখবেন কোনো লাম থাকবে না, খুব সুন্দর দুধটা গোলা হবে। তারপর গরম জল সেই কাপের মধ্যে নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল আর দু কাপ গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও এক কাপ গুঁড়ো দুধ দিলাম। মোট আমার এক কাপ জলে তিন কাপ গুঁড়ো দুধ লাগবে। দেখুন দুধটা একদম মোটা হয়েছে। তারপর কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি চার চামচ। তারপরে দুধটা দিয়ে দেব। দুধটা এভাবেই নাড়ব, মিডিয়াম আঁচ থাকবে, কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলা ধরে যাবে। এভাবে 10 মিনিট নাড়ার পর আমি ফুড কালার দিচ্ছি। ফুড কালারটা যদি কেউ না দিতে চান না দেবেন, ফুড কালার ছাড়াও খুব সুন্দর মধু হবে, কোনো অসুবিধা নেই। চার চামচ চিনি দিচ্ছি। দেখুন দুধটা ঘন হয়ে এসছে। আস্তে আস্তে আরও ঘন হয়ে গেছে, এখনো কিন্তু বাকি আছে, কারণ হাতার গায়ে আর কড়ার গায়ে এখনো চটচট করছে, এখন হয়নি। যখন কড়া থেকে উঠে আসবে তবে জানবো হয়ে গেছে। দেখুন কড়া থেকে একদম উঠে আসছে, তৈরি হয়ে গেল মাওয়া বা ক্ষীর। এটা এবারে আমি নামিয়ে নেব, আমি একটা পাত্রে তুলে নেব। এবারে এটা আমি ঠান্ডা হতে দেব 45 মিনিট থেকে 1 ঘন্টা। এভাবেই ঠান্ডা হবে। আমি দেখুন 45 মিনিট পরে এসেছি। যেমন ডো বানায় সেভাবে ডোর মতো করে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, চামচে একটু ঘি মাখিয়ে নিয়েছি, চামচটা দিয়ে শেপ দেব। মাখিয়ে নিয়েছি, লেচির মতো কেটে নেব। তারপর এর মাঝে এভাবে গোল করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে বাদাম কুচি দেব, কাজু কিশমিশ আর পেস্তা বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, এক চামচ দিয়ে দিলাম। দিয়ে এভাবে গোল করে নিলাম, নিয়ে এবারে যেমন মোদকে শেপ হয় সেভাবে শেপ দেব। দেখুন মাঝের দিকটা একটু মোটা হবে, তলার দিকটা গোল হবে, ওপরের দিকটা সোজ মতো হবে। দেখুন যেমন হাতটা করছি, দেখুন ওইভাবে ওইভাবে নেড়ে নিতে হবে, নেড়ে নেড়ে আস্তে আস্তে গোল হয়ে যাবে। চামচের সাহায্যে আমি দাগ দিয়ে নেব মোদকে যেমন দেখতে লাগে।
তৈরি হয়ে গেল মোদক। এভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হবে, মোল্ড লাগবে না। আমি এগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। উপর থেকে একটু পেস্তা বাদাম কুচিয়ে সাজিয়ে নিলাম। রেডি হয়ে গেছে গণেশের জন্য মোদক। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ।